বিশ্ববন্দর ধাক্কা সামলাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন বান্দরবনে মাদক কারবারিদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআই কর্মকর্তা নিহত জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে কড়া নিরাপত্তা ডিসেম্বরের পর মিলবে না খোলা তেল প্লাস্টিক ফয়েলে বাজারজাত নিশ্চিতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বিশ্ব মন্দার ধাক্কা সামলাতে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতায় দেশব্যাপী দৃশ্যমান উন্নয়ন অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নি দুর্ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তা দেয় আগুন যোদ্ধারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক যুগের ব্যবধানে হয়ে উঠেছে আরও আধুনিক আরও সক্ষম বৃদ্ধি পেয়েছে মর্যাদা ডিজিটাল বাংলাদেশে আধুনিক ও প্রযুক্তি নির্ভর এই বাহিনী উদযাপন করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ গণভবন থেকে মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করছি তার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী 45 ফায়ার ফাইটারের হাতে তুলে দেন সম্মাননা পদক যে কোনো ঝুঁকি হ্রাসে মানুষের নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সচেতনতা ও সম্পৃক্ততার পরামর্শ দেন তিনি জনসাধারণ মাঝে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা দুই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাজে জনসাধারণকে সম্পৃক্ত করার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা তিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের মনোবল চাঙ্গা করা ফায়ার সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যে এই কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আমি আহ্বান জানাচ্ছি দৃশ্যমান উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান সরকার প্রধান এখন পর্যন্ত সরকার আছে একটানা যার ফলে বাংলাদেশের উন্নয়নগুলি ত্বরান্বিত হচ্ছে দৃশ্যমান হচ্ছে এবং মানুষ তার সুফল ভোগ করছেন যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করি তখনই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাই এই মর্যাদা নিয়েই আমরা 2041 সালের বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব বৈশ্বিক মন্দা মোকাবেলায় পরামর্শ দেন উৎপাদন বৃদ্ধি ও সাশ্রয়ের প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করবেন নিজেদের যেটা চাহিদা পূরণ করবার নিজেরাই চেষ্টা করবেন যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে তার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ বাংলাদেশের এই অপ্রতিরোধ্য গতিতে অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা বান্দরবানে মাদক কারবারিদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআই এর এক কর্মকর্তা নিহত হয়েছেন এ সময় র্যাবের আরেক কর্মকর্তা গুরুতর আহত হন র্যাব ডিজিএফআই এর যৌথ অভিযান চলাকালে গেল রাতে এ ঘটনা ঘটে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর এতে বলা হয়েছে মাদক চোরাকারবারী সন্ত্রাসীদের সাথে বাংলাদেশের ভেতরে তমরু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয় এ সময় চোরা চালানকারীদের গুলিতে ডিজিএফআই এর কর্মকর্তা রিজওয়ান রুশদি নিহত হন আহত র্যাব কর্মকর্তা সোহেল বড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে সীমান্তে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এদিকে বান্দরবানে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংস্থার খবর ভিত্তিক আমাদের মাদক অভিযানের এসে গিয়েছিল অ্যাক্সিডেন্টলি আমাদের একজন অফিসার সেখানে গুলিবদ্ধ হয়ে মারা গেছে তা আমরা কিভাবে কেন কারা এই অপারেশন ছিল এই মাদক ব্যবসা ছিল সবগুলো নিয়ে আমরা কাজ করছি আমরা সব কিছু সত্য উদ্ঘাটন করে আপনাদেরকে জানাব যারা দেশকে ভালোবাসে না দেশকে পাকিস্তান বানাতে চায়
তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বর্তমান উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা থামিয়ে দিতে চায় বলেও মন্তব্য তার। দুপুরে নাটোরের গুরুদাসপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তারেক জিয়ার নেতৃত্বে দেশকে বাংলা ভাইয়ের রাষ্ট্রে পরিণত করতে চায়। যারা বাংলাদেশে বিশ্বাস করে না, পাকিস্তানেই ভালো ছিল বলে, তাদের হাতে আমরা দেশ তুলে দিতে পারি? আমরা তাদের হাতে দেশ তুলে দিতে পারি না। যারা এইখানে বাংলা ভাইয়ের জন্ম দিয়েছিল, যারা এখানে আমাদের নাটোরের মমতাজ ভাইকে হত্যা করেছিল, এখানে আরো বহুজনকে হত্যা করেছিল, আবার সেই জনপদে আমরা ফেরত যেতে পারি না। ডিসেম্বরের পর বাজারে আর মিলবে না খোলা সয়াবিন এবং পাম তেল। ফুড গ্রেড বোতল বা প্লাস্টিক ফয়েলে হবে বাজারজাত। জানুয়ারি থেকে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সরকার, তবে ডিসেম্বরের মধ্যে চাহিদার শতভাগ তেল প্যাকেটজাত করা অসম্ভব বলছেন উৎপাদকরা। শিউলি শবনমের প্রতিবেদন। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিশ্বের নানা দেশে দুধ কিংবা ভেজিটেবল অয়েলের মতো খাদ্যপণ্যে বাধ্যতামূলকভাবে ভিটামিন এ মেশানো হয়। বাংলাদেশে 2013 সাল থেকে আইন করে সয়াবিন ও পাম অয়েলে ভিটামিন এ মেশানো বাধ্যতামূলক করা হলেও এখনও সেটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশে 47% খোলা এবং 13% বোতলজাত ভোজ্য তেলে এখনও ভিটামিন এর উপস্থিতি নেই। তার ওপর আমদানি করা 70% তেল পাম এবং 30% সয়াবিন তেল হলেও বেশিরভাগই খোলা বাজারে বিক্রি হচ্ছে সয়াবিন তেল নামে। দাম কিছুটা কম থাকায় বিপুল সংখ্যক মানুষ এমন তেল কিনে রীতিমতো প্রতারিত হচ্ছেন। খোলা তেলটা আমি নিলে আমার 10 টাকা কম পাইতেছি, টাকা পয়সা কম হতে আমরা তার ওই চিন্তা করিনি। আমরা যদি আমরা ভিটামিন কোনটা বেশি বা ইয়ে কোনটা, এরকম তো চিন্তা আমরা করে আগাইতে পারবো না। এই গরমের দিনে পাম তেলগুলো মনে করেন সয়াবিনের ভিতরে মিক্স করে। এই অবস্থায় কয়েক দফা সময় পেছানোর পর অবশেষে স্থায়ীভাবে বাজার থেকে খোলা তেল বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। কি যে পাম পাম হয়ে যাবে, সয়াবিন সয়াবিন হয়ে যাবে, যদি কোনো কারণে কেউ মিক্স করে প্যাকেট করে, আমরা কিন্তু র্যান্ডমলি টেস্ট করি, ওটা ধরা পড়লেই সেই কোম্পানিকে আমরা শাস্তির আওতায় আনতে পারবো। আর তাছাড়া আপনি জানেন যে খোলা বাজারে যেহেতু বেশি তেল বিক্রি হয়, ওই তেলে আমরা দেখেছি টেস্ট করে ভিটামিন এ ফর্টিফাই করা হয় না, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য খুবই দরকার, কিন্তু দেখা যাচ্ছে তারা ঠিক মতো ফর্টিফাই করছে না। তাই আমরা যদি প্যাকেট করতে পারি তখন কিন্তু আমরা টেস্ট করতে পারবো যে আমাদের তেলটা ফর্টিফাইড কিনা। তবে ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, প্রথম ধাপে শুধুমাত্র খোলা সয়াবিন তেল প্যাকেটজাত করার লক্ষ্য স্থির করা উচিত। পাম তেল সহ বন্ধ করতে গেলে বাজার বিপর্যয়ের আশঙ্কা তাদের। এখানে একটা কষ্ট একটা বড় সাবজেক্ট। আপনারা এখানে আমার ম্যানুফ্যাকচারিংয়ে বোতল কার্টুন লেবেল স্টিকার সহ এখানে প্রায় 16-17 টাকা চলে আসবে, তারপর ডিলারের কমিশন আছে প্রায় 10 টাকা, তার মানে 26-27 টাকা পার লিটারে একটা ইম্প্যাক্ট চলে আসবে। এখানে স্যার 10 টন বিক্রি করতে তার কয়েক মাসও লেগে যায় অনেকের। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন। কোম্পানিগুলো যেসব তেল বাজারজাত করে তার মধ্যে 65% তেল খোলা বাজারে এবং 35% তেল প্যাকেটজাত অবস্থায় বিক্রি করা হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরব তখন থাকবে। নির্মিত হলো দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি, কাল উদ্বোধন, সাত সাজ রব রাঙামাটির জুড়াই ছড়িতে। আবারও আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। বিদেশি 10 জাহাজে মোট 5 লাখ টন গম আসছে মংলা বন্দরে। এরই মধ্যে 2টি জাহাজ বন্দরে ভিড়েছে, খালাস হয়েছে 42,000 টন গম। প্রতি টন $430 দরে কেনা এসব গম বাজারে এলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সতরূপা দত্ত। দেশে বছরে গমের চাহিদা প্রায় 75 লাখ টন, এর মধ্যে 65 লাখ টনই আমদানি করতে হয়, যার বেশিরভাগই আসে রাশিয়া, ইউক্রেন ও ভারত থেকে। এছাড়া বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা থেকেও আমদানি হয় গম। চলতি বছরের 11 মাসে 4টি জাহাজে মোংলা বন্দর দিয়ে আমদানি হয়েছে 84,000 টন গম। নতুন করে রাশিয়া থেকে আমদানি হচ্ছে আরও 5 লাখ টন। গেল সপ্তাহে বিদেশি 2টি জাহাজ থেকে খালাস হয়েছে 42,000 টন। এছাড়া আগামী সপ্তাহে মোংলা বন্দরে আসবে আরও 1টি চালান।
রাশিয়া থেকে সরকারিভাবে জিটিজি ওয়ানের অধীনে 5 লক্ষ টন গম আনার চুক্তি হয়েছে। ইতিমধ্যে 2টি জাহাজে করে আসা 42,000 টন গম মংলা বন্দরে খালাস করা হয়। চট্টগ্রাম বন্দরে ইউক্রেন রাশিয়া উভয় দেশেরই গমবাহী জাহাজ আসছে, তবে মংলা বন্দরে ইউক্রেনের গমের জাহাজ না এলেও রাশিয়া থেকে আসছে বিপুল পরিমাণ গম, জানালেন এই কর্মকর্তা। জিটিজি চুক্তির মাধ্যমে রাশিয়া থেকে পুরো গমটা আসলে আমাদের দেশে খাদ্য মজুত পরিস্থিতি আরও সমৃদ্ধ হবে বলে আমি আশা করি। ব্যবসায়ীরা বলছেন গম ও আটা ময়দার দাম নিয়ন্ত্রণে সরবরাহ লাইনে থাকা গম দ্রুত বাজারে ছাড়ার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অব্যাহত রাখতে হবে বিকল্প উৎস থেকে গম আমদানির চেষ্টাও। সরকারের সাথে যে সমস্ত দেশে গম আনার চুক্তি করা হয়েছে, ওই গমগুলো যদি অতি দ্রুত আমাদের দেশে আমদানি হয়, তাহলে এই যে এখন যে সংকট দেখা যাচ্ছে, কিছু সংকট আংশিক, এই সংকট থাকবে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে দেশে আমদানি হওয়া গমের বড় অংশই এসেছে ভারত ও বুলগেরিয়া থেকে। রাজশাহীতে 30 মামলার রায়ে 26 শিশু আসামিকে 10 শর্তে 6 মাস মেয়াদে প্রবেশন দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2। দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 25 জন ছেলে ও 1 জন মেয়ে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আক্তার মিতা বলেন, মাদক পরিবহন ও ধর্ষণ চেষ্টাসহ বিভিন্ন মামলা ছিল ওই 26 শিশুর বিরুদ্ধে। তিনি বলেন, আর কোনোদিন তারা এ ধরনের অপরাধে জড়াবে না, শপথ পাঠ করেছে। একই সঙ্গে তাদের 2টি করে ভালো কাজ করার নির্দেশ দিয়েছে আদালত। প্রতি 2 মাস পরপর তাদের বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী বছরের 15 মে তারা মামলা থেকে অব্যাহতি পাবে। সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যক্তিগত কাজে সাভার থেকে সিএনবিতে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করেন। এ সময় একদল অস্ত্রধারী ছিনতাইকারী তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে, পরে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ। রাজশাহীতে নানা আয়োজনে পালিত হলো উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে শ্রদ্ধা জানান সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে তার জীবনকর্ম ও কর্মভিত্তিক জীবনের উপর ভিডিও প্রদর্শন করা হয়। হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে 3 দশক ধরে অধ্যাপনার পর 2004 সালে অবসর নেন। বাগেরহাটের শরণখোলায় নদী শাসন ও সুইচ গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে উপজেলার গাবতলা বেড়িবাঁধে মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন। এ সময় শরণখোলায় সদ্য নির্মিত বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় ফাটল, বাঁধের ব্লক ধ্বংস ও নদী শাসন না করে বেড়িবাঁধ নির্মাণের প্রতিবাদ জানান তারা। পরিকল্পিতভাবে সুইচ গেট ও বেড়িবাঁধ নির্মাণ না করায় 2007 সালের সিডরে প্রায় 1,000 মানুষ মারা যায় বলেও দাবি তাদের। ২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলে 33% নারী অন্তর্ভুক্তকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিত নেটওয়ার্ক। দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বক্তারা গণপ্রতিনিধিত্ব আদেশের নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। এদিকে সকালে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে নারীর সম পরিমাণ মনোনয়ন দেওয়ার দাবি জানান। চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নবগঠিত 44
সোরাট মিসাইল রেজিমেন্টের, সংযুক্ত হলো 51 MLS রেজিমেন্টের তৃতীয় ব্যাটারি। এর মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে জানান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের নতুন সংযোজিত 51 MLS রেজিমেন্টের তৃতীয় ব্যাটারি অন্তর্ভুক্তিকরণ এবং নবগঠিত 44 সোরাট মিসাইল রেজিমেন্টের পতাকা উত্তোলন উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। চট্টগ্রাম সেনানিবাসে এই অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন 24 পদাতিক ডিভিশনের GOC ও এরিয়া কমান্ডার সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। সকালে সেনাপ্রধান প্যারেড স্কোয়ারে এসে পৌঁছলে তাকে অভিবাদন জানায় নবগঠিত রেজিমেন্টের চৌকুস্থল, সেখানে দেওয়া হয় গার্ড অফ অনার। পরে সেনাপ্রধান প্যারেড পরিদর্শন করেন। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় 44 সোরাট মিসাইল রেজিমেন্ট প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান বলেন, এর মাধ্যমে দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। আধুনিক FM-90 এয়ার ডিফেন্স মিসাইলের সমন্বয়ে গঠিত 44 সোরাট মিসাইল রেজিমেন্ট আর্টিলারি নিঃসন্দেহে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহকে দুর্ভেদ্য আকাশ ফোর্সেস গোল 2030 আওতায় সেনাবাহিনীতে 120 ও 70 কিলোমিটার দূরত্বে মিসাইল সিস্টেম সংযুক্ত করার কথাও জানান সেনাপ্রধান। আজ তৃতীয় ব্যাটারির অন্তর্ভুক্তির মাধ্যমে রেজিমেন্টের সক্ষমতা পূর্ণতা পেল। পরে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। এতে সেনা সদর, আর্মি ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 47 ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। দায়ক, উপাসক আর সাধারণ মানুষের দানের অর্থে তৈরি হলো দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 126 ফুট দীর্ঘ সিংহশয্যার মূর্তি স্থাপিত হয়েছে রাঙামাটির শুভলং শাখা বনবিহারে। বুধবার উদ্বোধনের পর উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধনকে ঘিরে সাজ রব অবস্থা জুড়াই ছড়িতে। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কাপ্তাই লেকের কোলজুড়ে বসে থাকা জুড়াই ছুড়ে সৌন্দর্যের পুরোটাই প্রাকৃতিক। এবার পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি। নিজস্ব অর্থ আর কায়িক শ্রমে মূর্তিটি তৈরি করেছেন এখানকার বাসিন্দারা। সরকারের কাছ থেকে কোনো শ্রদ্ধাদান চাইনি, তো অর্থ এলাকার জনসাধারণ এবং কি হয় যারা স্বেচ্ছায় শ্রদ্ধা দিতে আগ্রহী তাদের কাছ থেকে নিয়েই আমরা এতদূর পর্যন্ত এসেছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের বুদ্ধমূর্তির জন্য কিন্তু আমার জোড়াছড়ির নামটা কিন্তু ছড়িয়ে পড়ছে। হাজার হাজার লোক গিয়া পাথর ভেঙে পাথর এখানে নিয়ে আসি সম্পূর্ণ কায়িক শ্রম দিয়া। গৌতম বুদ্ধের বিশালাকার মূর্তিতে করা হয়েছে চোখ ধাঁধানো নানান কারুকার্য। মূর্তির সামনে বিশালাকার খোলা স্থানের শোভা বাড়াচ্ছে ফুল আর সৌন্দর্যবর্ধন গাছপালা। বুধবার থেকে 3 দিনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে নানান আয়োজন। মন্ত্রী মহোদয়রা আছেন, বড় বড় লোক যদি এখানে, বিভিন্ন সংস্থা যদি উদ্বোধন কর্মকর্তারা আছেন, তখন আমাদের জরুরি অবস্থা দেখে হয়তো তারা উন্নয়নে করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করবে। আমাদের মেন উদ্দেশ্যটা কিন্তু এই। রাঙামাটি রাজ বন বিহারের প্রধান ও পরিনির্মাণপ্রাপ্ত মহাসাধক সাধনানন্দ মহাস্থবিরের স্মৃতির উদ্দেশ্যে মূর্তিটির নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব মন্দার ধাক্কা সামলাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন। বান্দরবানে মাদক কারবারিদের সঙ্গে সংঘর্ষে DGFI কর্মকর্তা নিহত, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্তে কড়া নিরাপত্তা। ডিসেম্বরের পর মিলবে না খোলা তেল, প্লাস্টিক ফয়েলে বাজারজাত নিশ্চিতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।